এবার মুর্শিদাবাদ জেলার খড়গ্রামে জমিয়াত উলেমার উদ্যোগে এনআরসি এবং সিএএনপিআরের বিরুদ্ধে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলেন। খড়গ্রামের নগর থেকে শুরু হয় গাড়িতে গিয়ে প্রচার, ইন্দ্রাণী আলীনগর অবধি এনআরসি এবং সিএর বিরুদ্ধে খড়গ্রামের প্রচার শুরু করলেন মজলিসের ইমাম সাহেব। ইমাম সাহেব কি বার্তা দিলেন মোহাম্মদ আলী কাছ থেকে এক সাংবাদিক বৈঠকে কি বললেন আমরা শুনে নেব। 30 কোটি মানুষ বাস করে, এই 30 কোটি মানুষের সরকার যে এরকম বলবে এটা আমরা কোনোদিন আশাই করতে পারি না, কারণ 30 কোটি মানুষ ভোট দিয়ে তাকে আসনে বসিয়েছে। এবার এনআরসির নামে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে, এটার প্রতিবাদেই আমাদের এই প্রোগ্রাম। কারণ ভারতবর্ষ হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান আরও দলিত যারা আছে সকলের ভারতবর্ষ, অতএব এনআরসির নামে কোনো একটা জাতিকে যে মানে টার্গেট করে এটা করবে এটা কোনোদিনই মানার মতো নয়। এই যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয় দলে যেটা এনআরসি এবং সিএ প্রতিবাদ করতে গিয়ে যান ইমাম সাহেব মারা গেলেন জলঙ্গির, সে ব্যাপারে আপনি কী বলবেন? ইমাম সাহেব মারা গিয়েছেন এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি, তবে আমরা এটাও চাই না যে আন্দোলনের নামে দেশের ক্ষয়ক্ষতি হোক এটা চাই না, কারণ ভারতবর্ষ আমরা রক্ত দিয়ে স্বাধীন করেছি, আমরা এর ক্ষতি হোক এটা চাই না, তবে আন্দোলন জারি থাকবে গণতন্ত্রকে মেনে। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ আলী শেখ।